CPIM लीडर सुजन चक्रवर्ती ने कहा कि वेस्ट बंगाल में TM सरकार की लूट चल रही है, हर जगह पे लूट खसोट का काम किया जा रहा है। आइए सुनते हैं कि उन्होंने एक प्रेस मीट में क्या कहा। সরকারের কোন প্রতিনিধি দলে তিনি কি বিদেশে গেছিলেন? কোন মন্ত্রীর সঙ্গে গেছিলেন? কোন যোগ্যতায় গেছিলেন? শিবু হাজিরা তার সঙ্গে 950 বিঘে একটা জায়গাতে দু ভাগে ভাগ করে 950 বিঘে ভেড়ি 10,000 টাকা করে দেবার কথা বছরে, 8 বছর ধরে দেয়নি, 7,500 কোটি টাকা লুট প্লাস। তার সঙ্গে কি উত্তম নাকি নাম? 650 বিঘে 5,000,5,20,00,000 টাকা অন্তত কেদের টাকা চুকিয়েছে, কাদের টাকার পিছনে ইনভেস্ট হয়েছে? এটা কি ব্যাংক থেকে লোন নিয়েছে? এটা কি এখানকার টাকা যেমন বাংলাদেশে যায় বলে বলা হয়, বাংলাদেশের টাকা কি এর মধ্যে ঢুকেছে? এতগুলো প্রশ্ন। 4 জন SPI PDR এসছেন, কেউ টের পাননি? 5 জন DM, কেউ টের পাননি? মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেছেন এতবার, কেউ টের পাননি? ওখানে PDO মার খেয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, মুখ্যমন্ত্রী হেলদল দেখাইয়া নিল। সিদ্দিকুল্লাহ সাহেব সরকারের মন্ত্রী, তিনি হেনস্থা হয়েছেন, পালিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছেন, কোনো মুখ্যমন্ত্রীর রিয়াকশান কেউ দেখেছেন না? তাহলে এই সমস্ত অপরাধীদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত, কিন্তু এইভাবে বেশি টিকা দেখা যায় না। গ্রামের মানুষ যখন তাড়া করেছে, পুলিশ তাদের মেরেছে, গ্রামের মানুষ তাড়া করেছে, তারপরে নদী ঝাঁপিয়ে পালিয়েছে, এখন পুলিশের ঘেরাটোপে আছে দুষ্কৃতীরা। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি, কালকে নিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত পোল্ট্রি প্রডিউস করেনি মানে গ্রেপ্তার করেনি। তাহলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে দুষ্কৃতীদের, আর মানুষ থানাকে ঘিরে বসে আছে, হয় অ্যারেস্ট করো নাহলে আমরা এখান থেকে দৌড়বো না। এই সন্দেশখালি সিগন্যাল, এটাই শুধু সন্দেশখালি না, গোটা রাজ্যের চেহারা পাল্টে প্রায় একই রকম। সময় এসে গেছে, পালাবে, দলে দলে পালাবে, বাংলা ছেড়ে পালাতে হবে দুষ্কৃতীদের। এই তৃণমূল সরকার যে উন্নয়নের বারেবারে প্রতিদান দেয়, আসলে কি তৃণমূল গুন্ডা মাফিয়া দুষ্কৃতীদের উন্নয়ন করছে? তৃণমূলের সরকার প্রচুর উন্নয়নের প্রতিদান দেয়, এমন একটা ভাব করে যেন যা আপনি পশ্চিমবাংলায় দেখছেন সবই তৃণমূল। আর আমি তো উল্টো বলছি, বামফ্রন্ট চলে যাওয়ার পর পশ্চিমবাংলাতে একটা কোনো বড় প্রকল্পের নাম কেউ বলতে পারবে না, যা দেখছেন বামফ্রন্টের আমলে অথবা তার আগের আমলে। বামফ্রন্টের পরে কিচ্ছু নেই, কোনো সন্দেহ পাবে না, মুখ্যমন্ত্রীর আমলে উন্নয়ন ভয়াবহ। কোথায় দেখতে পাবেন আপনি? তৃণমূলের MLA বাড়িতে যান, MP বাড়িতে যান, নেতার বাড়িতে যান, মেম্বার পঞ্চায়েত তার বাড়িতে যান, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অথবা কমিশনার বাড়িতে যান, উন্নয়ন ঝরে পড়েছে তৃণমূলের নেতাদের বাড়িতে। উন্নয়ন দেখতে চান? তৃণমূলের নেতাদের বাড়িতে যান। আর দুর্বিষহ চেহারা দেখতে চান? গ্রামে গরিব মানুষের বাড়িতে যান। মানুষের ধৈর্যের মাপ ভেঙেছে, আজ মানুষই লাঠি তুলে নিয়েছে, পুলিশকে ঘেরাও করেছে, পুলিশকে কাছে বেঁধে রেখেছে, পুলিশের যেটা করা উচিত ছিল সেটা পুলিশ করেনি, সাধারণ মানুষ সেই সব ভূমিকা পালন করছে, পুলিশের বিরুদ্ধে মানুষের মধ্যে রোষ বাড়ছে। যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা মানুষের ওপরে দাপিয়ে বেরিয়েছেন, দাপট দেখিয়েছেন, ভয় দেখিয়েছেন, ভয়ের বাঁধ ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। সেই কারণে ভয়ের বাঁধ ভেঙে গিয়ে লাঠি হাতে, ঝাঁটা হাতে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের তাড়া করছে কোথাও কোথাও, পুলিশকে তাড়া করে গাছের সঙ্গে বেঁধে রাখছে, পুলিশ খাটের তলায় লুকিয়ে পড়ছে, তারপরে হাত জড়ো করে বলছে আমাদের বাঁচাও। এই চেহারা পুলিশের হলো কেন? এর দায় পুলিশ অযোগ্য বলে না, এর দায় পুলিশ মন্ত্রী অপদার্থ, এবং পুলিশ মন্ত্রী গোটা পুলিশ বাহিনী সর্বনাশ করে দিয়েছেন, বাংলায় শাসকের আইন চালু করেছেন, আইনের শাসন নেই। আর কয়েক ঘন্টা
আজকে মানে সংসদে উনি বলেছেন যে আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনে থাকবে, মাস্টার প্ল্যান যেন শুরু হয় 2015 মানুষ বা যুবকরা তারা একজন আর্টিস্ট হিসেবে দেখে, দেখতেন এবং দেখতে চাইতেন। নিজ গুণেই তিনি অভিনেতা, তার অভিনেতার কৃতিত্বকে অপদার্থ তৃণমূল নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, করে তৃণমূল নিজে খানিকটা সুবিধা পেতে চেয়েছে, আর এই সমস্ত অভিনেতা বা ইত্যাদি এদেরকে কলুষিত করেছে। দেব এমপি, তিনি টাকা খেয়েছেন নাকি টাকার ভাগ দিয়েছেন নাকি টাকার ভাগ দিতে পারেননি বলে লোক রেগে গেছে, এটা আমার কাছে বৃহৎ বিষয় নয়। কিন্তু একজন এমপির কাছে তৃণমূলের তার দলের বাকিরা অভিযোগ করছে যে তিনি 30% করে টাকা নেন, অভিযোগটা কে করছে? তৃণমূলের নেতারা করছে, যে নেতা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। তাহলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দেব তার সম্পর্কে অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের নেতা করে বলছেন 30% কাটমানি নিচ্ছে, আর করে বলছেন উনি তো আমাদের কিছু ভাগ দেন না, সব ভাগ তো কালীঘাটে দেন। তাহলে এটা প্রবলেম যেটা মুখ্যমন্ত্রীর দ্বারা তৈরি করা এবং মুখ্যমন্ত্রীকেই যা সমাধান করতে হবে, এবং সেই সমাধান করার যোগ্যতা মুখ্যমন্ত্রীর নেই। বাংলার মানুষ তাদের কাছে কার্যত ক্ষোভের আগুনে পশ্চিমবাংলা তৃণমূলের নেত্রীকে তার দায় নিতে ঘোষণা করা হয়েছে আরও 4% মুখ্যমন্ত্রী আজকে 4% দিয়ে নাকি ঘোষণা করেছে। যদিও 4% দিয়ে ঘোষণা করায় কি হলো, 36% দিয়ে ফারাক ছিল কেন্দ্রের সঙ্গে, নেমে হলো 32। কিন্তু মুখ্যমন্ত্রী জেনেই করেছেন যে কেন্দ্র 5% বাড়াচ্ছে, তাহলে 32টা আবার 37, তাহলে 36% ফারাকটা মুখ্যমন্ত্রী যাই ঘোষণা করুন না কেন কমেনি, বরং বেড়ে হচ্ছে 37%। মানুষ বিক্ষুব্ধ থাকবে না কেন, মানুষের ক্ষোভের প্রশমন হবে কেন? কেন্দ্রীয় সরকারের কর্মী অথবা ভিন্ন রাজ্যের যারা কর্মী তাদের সঙ্গে পশ্চিমবাংলার কর্মচারীদের এই ফারাক থাকবে কেন? মানুষ যদি বুঝতেন যে সরকারটা চলছে না, সকালে টাকা পয়সা খাই খাওয়া দাওয়া নাচ গান অনুষ্ঠান ভরদম ভরদম একেবারে, টাকা আছে সব টাকা দিয়ে দেবে, টাকা আছে যখন লুট করবে কেন, আমাদের দেবে না কেন, এক। আর দুই, যারা আন্দোলনে আছেন তাদের দাবি কিন্তু শুধু দিয়ে না, তাদের দাবি হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা, তাদের দাবি হচ্ছে স্বচ্ছ নিয়োগ, তাদের দাবি হচ্ছে শূন্য পদে নিয়োগ। সরকার ব্যর্থ অপদার্থ, মানুষের রাগ স্বাভাবিক, আন্দোলন তাদের ক্রমশ জোরদার হচ্ছে আর মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ ক্রমশ ফাঁকা হচ্ছে। কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট জমা করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 196টির বেশি শিশু যারা সংশোধনাগারে জন্মগ্রহণ করেছে, উল্লেখযোগ্যভাবে তাদের মায়েরা যখন এই সংশোধনাগারে এসেছিল তখন তারা কেউই গর্ভবতী ছিলেন না। ফলে প্রশ্ন উঠছে বাংলায় নারীরা সংশোধনাগারেও মানে সুরক্ষিত নয় বা নিরাপদ নয়, এটা বড় একটা বিস্তর একটা বিষয় সামনে আসছে। দেখুন, আমি আপনাদের কাছে যা রিপোর্ট শুনলাম এটা ভয়াবহ, মানে ভয়াবহ, ভাবা যায় নাকি, আমি জানি না। আমার আশা হবে রিপোর্টটা যেন সত্য না হয়, কিন্তু রিপোর্টটা যদি সত্য হয় তার তার দায় কে নেবেন, তার দায় কে নেবেন? অভিষেক ব্যানার্জি খোঁজ করছেন ভারতবর্ষের কোন জেল কেমন বা থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম, কিসের জন্য খোঁজ নিচ্ছেন তিনি জানেন, আর পশ্চিমবাংলার জেলের যা চেহারা সবাই জানেন। কিন্তু জেলে থাকা অবস্থায়, সংশোধনাগারে থাকা অবস্থায় 176 জন যদি শিশু জন্ম দিয়ে থাকে, 196 জন, এবং তার মধ্যে একটা বড় অংশ বা প্রায় সবাই যখন সংশোধনাগারে এসেছেন তখন তারা গর্ভবতী ছিলেন না, এটা যদি সত্য হয় তাহলে নারীদের নিরাপত্তা শুধু না, অলুসতার ভয়াবহ জায়গাতে এমনকি সংশোধনাগারকেও পৌঁছে দিয়েছে তৃণমূলের সরকার। হ্যালো, এইরকমই চলছে, গোটা রাজ্য উচ্ছন্নে যাচ্ছে, এমনকি জেল সেখানেও মহিলাদের নিরাপত্তা নেই।
বর্ধমানের খন্দঘোষে সাত বছরের যে নাবালিকা নিখোঁজ ছিল প্রায় দীর্ঘ বেশ কয়েক মাস ধরে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছেই না, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বলুন একটা ভালো করে ক্যালেন্ডার বানাতে, যে মুখ্যমন্ত্রী স্নেহধন্য হলে কবে সিআইডি, কবে সিবিআই, কবে ইডি, সিবিআই এবং ইডি থেকে বাঁচাবার জন্য আবার কবে সিআইডি। অপরাধীরা যাবে জেলে, ধরা পড়বে এবং তাদের জেলে থাকতে হবে, এটা ছাড়া তাদের শান্তি পাওয়ার কোনো জায়গা নেই। ওখানে যদি শান্তি পায় পেলো, বাইরে তারা শান্তি পাবে না। ওকে বাবা, 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 বাবা,